লাহ ম্যান্লা আনা দেই তার উপর লানত যে পিতা মাতার প্রতি লানত করে এখানে আল্লাহ রবুল্লা আলমিনের লানত এর মানে কি আল্লাহ রব্বুল্লা আলমিনের রহমত থেকে দয়া থেকে তার ক্ষমা থেকে বঞ্চিত হওয়া কেউ যদি আল্লাহর ক্ষমা থেকে রহমত থেকে দয়া থেকে বঞ্চিত হলো তার আর কি বাকি রইল কিছুই রইল না দুনিয়া খেরাত উভয়কালে সে ধ্বংস অন্যায়টা কি পিতা মাতার প্রতি লানত করা অভিশাপ দেওয়া এটা মুখের বিষয় তাহলে পিতামাতাকে মাতাকে করা পিতামাতাকে মাতাকে করা বাসায় কথা বলা পিতামাতাকে আঘাত করা বাসা থেকে বের করে দেওয়া বিদ্রাশ্রমে পোসাই দেওয়া এটা কত বড় অপরাধ সামান্য পিতামাতা মাতা হল মাথার মুকুট আল্লাহ রব্বুল আলমিনের পরে যাদের হক রয়েছে ও কাদা রব্বুকা আল্লাহ ইয়াহু অবিল দো আমি তোমাদের প্রতি নির্দেশ দিয়েছি একমাত্র আমার ইবাদত করবে এবং পিতা মাতার সাথে সদ আচরণ করবে পিতা মাতা যদি আল্লাহর সাথে সেরেক করার জন্য বাধ্য করে তারপরও তাদের সাথে সদ আচরণ করার কথা রয়েছে আল্লাহ রব আলিন করেছেন যদি তোমাকে তোমার পিতা মাতা বাধ্য করে আমার সাথে সেরেক করতে অন্যকে অংশীদার করতে যেটা সবচেয়ে বড় পাপ যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ে তুমি তাদের কথা শুনবে না তবে দুনিয়াতে তাদের সাথে সদ আচরণ করে যাবে অন্যতে অ্যাশাদ করেছেন ওয়ালি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং পিতামাতার মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমার কৃতজ্ঞতা প্রকাশ হবে না অন্যতে অ্যাশাদ করেছেন অসাইনাল আল ইনসান দেই অর্থাৎ আমি নির্দেশ দিয়েছি তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করার জন্য রসুল সাল্লাহ সালামে জিজ্ঞাসা করে আমাল আফদাল সবচেয়ে উত্তম কাসকে বললেন বিরুল আলে পিতামাতার পিতা সাথে সদ আচরণ করা অন্যত্রে সবচেয়ে বড় কবিরা গুণা কী রসলম বললেন উকুকুল ওলে দেয় পিতা অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য হওয়া পিতা মাতার সাথে অসদ আচরণ করা পিতা মাতাকে গালি দেওয়া পিতামাতাকে লানত করা এটি সবচেয়ে বড় পাপ যে ব্যক্তি করবে সবচেয়ে বড় গুণাগার সবচেয়ে বড় মজরিম দুনিয়া আখেরা তার জন্য অভৈধ রসুল সাল্লা সাল্লাম বললেন মিনাল কাবায়ের আইয়স তুমুর রাজুল ওয়ালি দেই আগুনার মধ্যে একটি গুণা হল যে পিতামাতাকে গালি দেওয়া সাহাবির অবাক হয়ে গেলেন পিতা মাতাকে কেউ গালি দেয় রসাল্লাম বললেন ইয়াসুব্বু আবার রাজুল ফা এসুবু আবাহু কেউ যদি কার বাবা মাকে গালি দেয় সে তখন তার বাবা মাকে গালি দে অসভ্য উম্মাহু হু উম্মাহু এবং কেউ যদি অন্যের মাকে গালি দেয় সে তার মাকে গালি দেয় অর্থাৎ অন্যের বাবাকে যদি গালি দিলেন আপনার বাবার উপরে গালিটা পড়বে অন্যের মাকে গালি দিলেন আপনার মার ওপরে গালিটা পড়বে পিতা মাতা হলো একটি আল্লাহ নিয়ামত পিতা মাতার সাথে সৎ আচরণ করা এটি তার জন্য একটি সুন্দর সুবর্ণ সুযোগ জান্নাত পাওয়ার জন্য বয়সে বরকত আনার জন্য সম্পদে বরকত আনার জন্য আসুন মাতার সাথে সদ আচরণ করি তাদের যে মর্যাদা রয়েছে তাদের মর্যাদা দেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের সন্তানরাও আমাদের মর্যাদা দেবে আমাদের সাথে সদ আচরণ করবে